বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির নদিয়ার শিবনিবাস। শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নেমে যায় এই মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে প্রশাসন আরো কড়া পাহারায় থাকবে, জানালেন মন্দির কর্তৃপক্ষের সদস্যরা। শিবনিবাসে তুল্য কাশী, ধন্য নদী কঙ্কনা, ওপরে বাজে দেবঘড়ি, নিচেতে ঠনঠনা। বাংলার বৃহত্তম তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের বাস নদিয়ার এই শিবনিবাসে। দীর্ঘ 266 বছরের ঐতিহ্য বহন করে চলেছে মহারাজ কৃষ্ণচন্দ্রের তৈরি এই শিবনিবাস। কথায় আছে, এই শিবনিবাস দর্শন করলে নাকি কাশী দর্শনের পুণ্য লাভ হয়, তাই বরাবরই এখানে পুণ্যার্থীদের সমাগম লেগেই থাকে। আর শিব চতুর্দশীর পুণ্য লগ্নের কথা তো ছেড়েই দিন, ভক্তের ভিড়ে মাছি গলবারও জো থাকে না মন্দির প্রাঙ্গণে। 266 বছর আগের কথা, নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রের কপালে চিন্তার ভাঁজ। রাজা, রাজকর্মী ও প্রজাদের ঘুম উড়েছে মারাঠা বর্গীদের ভয়ে। তার ওপর গোদের ওপর বিষ ফোড়ার মতো দপদপ করছে ডাকাত নুসরত খাঁ, রোজই রাজ্যের কারুর না কারুর বাড়ি লুট করে নিয়ে যাচ্ছে। মারাঠা বর্গীরা ক্রমশ এগিয়ে আসছে, রাজবাড়ি সুরক্ষিত নয়। তবে মহারাজ কৃষ্ণচন্দ্র আগে সিদ্ধান্ত নেন ঘর শত্রুকে শায়েস্তা করতে হবে, সেই মতো বেরিয়ে পড়লেন রাজা। এখনকার ভীমপুরের কাছে ডাকাতের মাঠে ধরা পড়ল নুসরত খাঁ। মহারাজের বিশ্রামাগার তৈরি করা হয়েছিল চূর্ণী নদীর ধারে। ডাকাতকে পাকড়াও করে মহারাজ বিশ্রামাগারে ফেরেন। পরদিন মহারাজ চূর্ণী নদীতে মুখ হাত ধোয়ার সময় হঠাৎ একটি মাছ জল থেকে লাফ মেরে মহারাজের কোলে এসে পড়ে। রাজপুরোহিতকে এই ঘটনার কারণ জিজ্ঞাসা করতে রাজপুরোহিত বললেন, মহারাজ, যেখানে মাছ নিজেই নিজেকে রাজার খাদ্য হিসেবে উৎসর্গ করে সেই স্থান রাজধানীর জন্য উৎকৃষ্ট। এরপর রাজধানী কৃষ্ণনগর থেকে সেখানে স্থানান্তরিত করা হল। জায়গাটি চূর্ণী নদী তিন দিক দিয়ে ঘিরে রেখেছে কঙ্কনাকারে, তাই এখানে চূর্ণী নদীর আরেক নাম কঙ্কনা। এই নতুন রাজবাড়িতেই মহারাজ কৃষ্ণচন্দ্র নির্মাণ করলেন 108 শিব মন্দির ও একটি রামসীতার মন্দির। এর মধ্যে বর্তমানে দুটি শিব মন্দির ও রামসীতার মন্দির দেখা যায়। এই শিব নিবাসেই রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এখানের শিবলিঙ্গটি 11 ফুট ও 9 ইঞ্চি উচ্চতা এবং বেড় 76 ইঞ্চি। শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য পাশে সিঁড়ি করা আছে। শোনা যায় মহারাজ কৃষ্ণচন্দ্র কাশী কাঞ্চি থেকে পণ্ডিত মণ্ডলী নিয়ে এসে মহাসমারোহে অগ্নিহোত্র বাজপেয়ী যজ্ঞ করে শিবনিবাস ও রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। পণ্ডিত মণ্ডলী কৃষ্ণচন্দ্রকে অগ্নিহোত্রী বাজপেয়ী আখ্যাও প্রদান করেছিলেন, সাথে এও বলেছিলেন শিবনিবাস যারা দর্শন করবে তারা কাশীর সম পুণ্যপ্রাপ্তি হবেন। সেই জন্য শিবনিবাস দর্শনে কাশীর সমান পুণ্য হয় বলে মনে করা হয়। এই জাগ্রত মন্দির দর্শনে বছরের প্রায় সবসময়ই ভক্তদের সমাগম লেগেই থাকে। শিব চতুর্দশীর মতন বিশেষ দিনগুলোতে মনে হয় পুণ্যার্থীদের সমুদ্র নেমে এসেছে, সে কারণেই ভক্তদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়ে থাকে। আমি এসেছি এখানে, আমি প্রতিবার সাথেই আছি এখানে, তো আমার দুবার হয়েছে, সেটার কারণে আমি তিনবার এসেছি, তিনবার দিতে হয় এখানে, তিনবার এসেছি দর্শন করতে হয়, প্রত্যেক বছর আমি আসি, সেই কারণে আজকে আসি। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে নীলাদ্রি ভট্টাচার্য জানান, এবারে দুদিন তিথি রয়েছে। দুদিন প্রশাসন থেকে মন্দির কর্তৃপক্ষ সকলে ভক্তদের জন্য সব রকমের সুবিধার ব্যবস্থা করে রেখেছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে উপাসনা করতে পারেন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির, সকাল থেকে আস্তে আস্তে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। বিকেলবেলা 5টা থেকে যোগ শুরু হবে এবং সেটি কালকে অবধি চলবে। আজ এবং কাল দুদিনই প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে এবং সতর্কতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে, মন্দির পক্ষও তাই, যারা সাংবাদিক কুল সবাই এসছেন তারাও। সুতরাং আপনাদের উপস্থিতি এবং আপনাদের সহযোগিতা আমাদের কাম্য, আর এটা কন্টিনিউ চলছে, আমাদের তত্ত্বাবধানে 135 বছর ধরে এই মন্দিরটা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।